সুপ্রিয় দর্শক মণ্ডলী, মৌসুমি ওমর সানির ছেলে ফারদিনের বউয়ের নাম আয়েশা। তিনি জন্মসূত্রে বাংলাদেশি, কুমিল্লার মেয়ে আয়েশা। মা বাবার সাথে কানাডায় থাকেন। তার পড়ালেখা ও বেড়ে ওঠা সেখানেই। কয়েক মাস আগে ফারদিনের সঙ্গে আয়েশার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব। বন্ধুত্ব গড়ায় প্রণয়ে। দুজন দুজনকে মন দেয়া নেয়ার কথা জানান পরিবারকে। দুই পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়, বিয়ের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী বিয়েও হয়ে যায় তাদের মধ্যে। কিছুদিন আগে ফারদিনের শ্বশুরবাড়ি থেকে অনেক মজার মজার ইফতার পাঠালো মৌসুমির বাসায়। মৌসুমির পরিবারের সকলে মিলেমিশে অনেক আনন্দ ফুর্তি করে সেই ইফতারগুলি পরিবেশন করা হয় সকলের মধ্যে। ফারদিনের শ্বশুরবাড়ি থেকে অনেক ইফতার আসছে। আমি জানি যাচ্ছিল। এত মজা মজা ইফতার করছে নানু। ফারদিনের নানু আমার খালামণি। সব মজা মজা ইফতার করছে। আমার শাশুড়ি। তোমার শাশুড়ি করেছে? হ্যাঁ। বাবা, আমার শাশুড়ি না সুন্দরী শাশুড়ি আবার আমার সুন্দর রান্না করতে পারে। আমার খালামণি। ছেলের বউকে ভীষণ পছন্দ হয়েছে মৌসুমির। কানাডার প্রবাসী এক অনিন্দ রূপবতী তরুণীকে পছন্দ করেছে আমার ছেলে। আমার ছেলের বউ ভীষণ লক্ষ্মী, খুব মিষ্টি। 1995 সালের 4 মার্চ কাউকে না জানিয়ে হুট করে বিয়ে করলেও 5 মাস পর 2 আগস্ট আয়োজন করেছিলেন বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের। তাদের বিয়ের 25 বছর পেরিয়েছে। বিবাহবার্ষিকী এলে আজও তাদের মনে হয়, এই তো সেদিন বিয়ে করলাম, কবে কখন এতটা সময় পার হয়ে গেল। মৌসুমি ওমর সানি দম্পতির ঘরে আলু করে আসে 2 সন্তান। যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা শেষে ছেলে ফারদিন পরিচালনায় নাম লেখান। ডেস্টিনেশন নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন, এতে অভিনয় করেছেন ওমর সানি। এছাড়া বেশ কটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। পাশাপাশি রাজধানী উত্তরায় মেরি মন্টানা নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লিটন ভয়েজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।